এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে ইউএনও ওয়াহিদা খানমকে। চিকিৎসার জন্য গঠন করা হয়েছে দুটি মেডিকেল বোর্ড, তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ৩১তম বিসিএস এর প্রশাসনিক ক্যাডার ওয়াহিদা খানম ২০১৮ সালের নভেম্বর মাস থেকে দিনাজপুরের ঘোড়াঘাট থানায় দায়িত্ব পালন করছিলেন। বুধবার রাতে বাবা সহ তার উপর হামলার পর রংপুর মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। পরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে আনা হয় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে। তার সঙ্গে থাকা নার্সের দেয়া তথ্যে জানা গেছে পুরো সময়ই অচেতন ছিলেন ওয়াহিদা খানম। রোগী যখন নিয়ে গেছে সাথে নার্সরা গেছে, তাদের কাছ থেকে আমি ফিডব্যাক পেয়েছি যতটুকু যে রোগী অজ্ঞান আছে। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই তার জন্য গঠন করা হয় দুটি মেডিকেল বোর্ড। চিকিৎসকরা জানান তিনি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল না হলে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমরা রোগীটা আসার পরে প্রাথমিকভাবে আমরা এখানে একটু দেখি, দেখার পরে আমরা ওনার কন্ডিশন এবং আরও সব বিবেচনা করে আমরা আইসিউতে শিফট করি। মাথায় যে কোনো একটা কিছু দিয়ে ভারী জিনিস দিয়ে আঘাত করেছে, যেটার কারণে ওনার মাথার ফুলির হাড়িটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে এটা ভিতরে ঢুকে গিয়ে ব্রেইনের উপরে চাপ তৈরি করছে। পেশেন্ট কিন্তু এখন স্টেবল, প্রেশার ধরে রাখতে পারছে না, প্রেশার কমে গেছে, পালস বেড়ে গেছে। উনি যদি অপারেশনের পর্যায়ে যেতে পারেন, অপারেশন সাস্টেইন করার মতো একটা অবস্থায় যান, তখন আমরা ওনার একটা অপারেশন করব। কিন্তু এই মুহূর্তে অপারেশন করলে এটা ওনার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। এই মুহূর্তে ওয়াহিদা খানমকে বিদেশে নেওয়ারও কোনো সুযোগ নেই বলে জানান তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। এই মুহূর্তে হাসপাতালে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব দুজনেই গেছেন ইউএনওকে দেখতে, এবং সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ এবং দিনাজপুর থেকে আছেন সহকর্মী মোর্শেদুর রহমান, দুজনে যুক্ত হচ্ছেন। তাদের কাছ থেকে জানার চেষ্টা করব সেখানকার সবশেষ খবর। সোহাগ, একটু জানাবেন, দুজন সরকারের বড় কর্মকর্তা গেছেন সেখানে দেখতে, তাদের কাছ থেকে কোনো রকম তথ্য পেয়েছেন কিনা, পাশাপাশি কোনো আপডেট আছে কিনা? মানে ডাক্তাররা যেটা ব্রিফ করলেন যে এখনো পর্যন্ত অবস্থা ভালো নয়, এই মুহূর্তে অপারেশন করাও সম্ভব হচ্ছে না। আপনি জানেন যে পরিস্থিতি আসলে ছিল, চিকিৎসকরা যখন গণমাধ্যমের সামনে এসে সেই পরিস্থিতি তুলে ধরেছেন, সেখান থেকে আসলে এখন পর্যন্ত কিন্তু কোনো সুখবর আমাদের কাছে নেই। অর্থাৎ সেই পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে বা তার অবস্থা স্থিতিশীল হয়েছে এরকম কোনো খবর কিন্তু আমাদের কাছে নেই। জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকর্তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু খোঁজ খবর নিচ্ছেন চিকিৎসকের কাছ থেকে যে কী করা যায় বা কীভাবে তার দ্রুত অস্ত্রোপচার করা যায় এই বিষয়টি সম্পর্কে হয়তো আলোচনা হচ্ছে। তারা কিছুক্ষণ আগে ভেতরে প্রবেশ করেছেন কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউ বাইরে আসেননি। যে কারণে আসলে তাদের সাথে কী কথা হয়েছে বা সেখানে তারা কী বিষয় নিয়ে কী আলোচনা করলেন সেই বিষয়গুলো এখনও জানা যায়নি। নিশ্চয়ই তারা বের হয়ে আসলে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বের হয়ে আসলে আমরা তাদের কাছ থেকে সেটি জানতে পারবো। তবে চিকিৎসকরা এর আগে যেটি জানিয়েছেন এখন পর্যন্ত সেই তথ্যই কিন্তু রয়েছে, অর্থাৎ সেই পরিস্থিতি রয়েছে। যদি শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি না হয় বা স্থিতিশীল না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে তার অস্ত্রোপচার করাটা খুবই ঝুঁকিপূর্ণ, এটি কিন্তু চিকিৎসকরা জানিয়েছে। আপনি জানেন যে ভোঁতা কোনো ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করার ফলে কিন্তু মাথার খুলি ভেঙে ব্রেনের উপর চাপ তৈরি করেছে, এখন সেখান থেকে কিন্তু রক্তক্ষরণও তৈরি হয়েছে। তো সব মিলিয়ে খুবই ক্রিটিক্যাল একটি অবস্থায়, সংকটাপন্ন অবস্থায়ও বলা যায় যে অবস্থায় তিনি আছেন। তবে চিকিৎসকরা কিন্তু বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, যার কারণে দুটি বোর্ড কিন্তু এর মধ্যে গঠন হয়েছে, তারা আপ্রাণ চেষ্টা করছেন এবং কাজ করছেন যাতে খুব অল্প সময়ের মধ্যেই তাকে সুস্থ করে তোলার পরবর্তী কার্যক্রম যেটি রয়েছে সেটি যাতে শুরু করা যায়। তবে নিশ্চয়ই চিকিৎসকরা সেরকম কোনো পরিস্থিতিতে পৌঁছাতে পারলে সেই তথ্যটি আমরা সাথে সাথে দর্শকদেরকে তখন সেই সুযোগ দিয়ে অবশ্যই আমরাও আপনার মাধ্যমে সেটি সঙ্গে সঙ্গে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। মোর্শেদুর রহমান ঠিক ঘটনাস্থল, মানে হচ্ছে ইউএনওর ঘোড়াঘাটে যে বাসভবনটি, তার সামনে আছেন। যে কথাগুলো আসলে অনেক সারাদিন ধরেই ঘুরছে বিভিন্ন জায়গায় এবং সেখানকার যে সংসদ সদস্য, তিনিও বলেছেন যে এটি কোনোভাবেই ডাকাতির ঘটনা হতে পারে না, এটি একদম নির্ধারিত করে সেই ইউএনওকে হত্যার উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটেছে। আরও কোনো ক্লু, আরও কোনো বক্তব্য, পুলিশ কোনো কিছু পেল কিনা, সিসি ক্যামের ফুটেজ পাওয়া গেছে সেটি আপনারা পেলেন কিনা, কোনো চেহারা কি দেখা গেছে কিনা? যেমনটি বলছিলেন, আসলে এখানকার জেলা প্রশাসক তিনিও বলেছেন যে
যে এটি এটি তাকে হত্যার পুরো মোটিভটাই ছিল তাকে হত্যা চেষ্টার, এবং এই হত্যার পিছনে কারণ কি তারা সম্পৃক্ত সেগুলো এখন পুলিশের বিভিন্ন ইউনিট র্যাব সিআইডি পুলিশ ডিবি এবং পুলিশের বিভিন্ন গোয়েন্দা ইউনিট সকাল থেকে এখানে আসলে অবস্থান করছে এবং তারা তদন্তে কাজ করছেন। সিসি ফুটেজ থেকে যেটি পাওয়া গেছে জেলা প্রশাসক যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এখানে দুজন এখানে কাজ করেছে এবং একজনের মুখে মাস্ক পরা ছিল। এখানে ঘটনার পরপরই প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই বাসভবন ঘিরে অবস্থান করছেন এবং সেখানে ছুটে এসেছেন। বিকেলে বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগীয় কমিশনার এবং রংপুর রেঞ্জের ডিআইজি তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। ঘটনাস্থল পরিদর্শন করে তারাও যেটি আমাদেরকে জানিয়েছেন যে পুরো ঘটনা এখন মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত চলছে। তদন্তের বাইরে এই মুহূর্তে তারা কেউ কোনো কিছু কথা বলতে রাজি নন, তবে সে জিনিসটি আমাদেরকে জানিয়েছেন যে এটি পুরো হত্যার জন্যই তাকে চেষ্টা করা হয়েছিল এবং এর পিছনে কি এই বিষয়গুলি আসলে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের বাইরে এখন এই মুহূর্তে তাকে কিছু আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি। এখানে যে একজন পোস্ট প্রহরী থাকে তার বিষয়ে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম তখন জানানো হয়েছিল যে নৈশ প্রহরী তাকে জিজ্ঞাসাবাদ করাচ্ছে এবং পুলিশ তদন্তের স্বার্থে যাকে মনে করবে তাকেই জিজ্ঞাসা করবে, তবে কাউকে এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি এই বিষয়ে আমাদের জানিয়েছেন। এবং এখানে পুরো এলাকা এখন থমথমে অবস্থা বিরাজ করছে, পুলিশের বিভিন্ন ইউনিট অবস্থান করছে। আমি যদি একটু দেখাই পুরো বাড়ি ঘিরে সকাল থেকেই এখানে র্যাব সিআইডি পুলিশ ডিবি এবং পুলিশের বিভিন্ন গোয়েন্দা ইউনিট এখানে সকাল থেকে কাজ করছে এবং এখান থেকে তথ্য সংগ্রহ করছে এবং পুরো এলাকা একটি থমথমে অবস্থা বিরাজ করছে। তারা চাচ্ছে যে যত দ্রুত সময়ে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারে সেই চেষ্টায় তারা চালিয়ে যাচ্ছেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। মোর্শেদুর রহমান, আপনাকে ধন্যবাদ। অবশ্যই আপনি চেষ্টা করবেন পরবর্তীতে আরও কোনো আপডেট থাকলে আপনার মাধ্যমে অবশ্যই আমাদের দর্শকদেরকে জানাবো। আপনাকে অনেক ধন্যবাদ।